গ্রীষ্মের শুরু থেকে বিদ্যুৎ যন্ত্রণায় ভুগছেন তেলিয়ামুড়া অঞ্চলের গ্রাম ও পাহাড়ের মানুষ। গত 3 দিন যাবত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে গোটা এলাকা। ত্রিপুরা সরকারের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ প্রতিনিয়ত রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার চেষ্টা করলেও কিছু দায়িত্বহীন কর্মীদের গাফিলতির কারণে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এর পাশাপাশি বিদ্যুৎ দপ্তরেরও বদনাম হচ্ছে বলে উঠছে অভিযোগ। তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের অধীন 18 মুড়ার 35 মাইল এলাকার গোবিন্দপাড়ায় বিগত 4 দিন যাবত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রবল অসুবিধার সম্মুখীন হচ্ছে এলাকাবাসী। দপ্তরের তরফে এখনও অবধি বিদ্যুতের লাইন সারাইয়ের কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। একদিকে হাঁসফাঁস গরম, তার উপর বৃষ্টি তুফানের সময়, এমনিতে নাজেহাল অবস্থা জনসাধারণের। এই পরিস্থিতিতে বিদ্যুৎহীন অবস্থায় অতিষ্ঠ এলাকাবাসী। বিদ্যুৎ দপ্তর লাইন সারাই করায় প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না, ফলে স্থানীয় বাসিন্দাদের ভরসা এখন কুপি বাতি। সন্ধ্যা ঘনিয়ে আসতে আলোর একমাত্র মাধ্যম কেবলমাত্র কেরোসিনের কুপি বাতি। আলোর অভাবে গৃহস্থালির কাজকর্ম করতে যেমন অসুবিধা হচ্ছে, ঠিক তেমনি পড়াশোনায় ব্যাঘাত ঘটছে ছাত্রছাত্রীদেরও। জনসভা হইল গিয়া কি কৃষ্ণপুর? কৃষ্ণপুর। আচ্ছা আচ্ছা, কারেন্ট মানে কারেন্টের জন্য কতদিন ধরে ভুগছেন? তো 3 দিন হইতেছে কারেন্ট নাই। বিদ্যুৎ দপ্তর কি আসছিল? হ্যাঁ। কিতা কই স্যার, মানে কি কতদিনের ভিতরে কইরা দিব কি আপনারা কি জানাইছেন? আমরা তো জানাই দিছি, হেরা কই আমরা ঠিক করতেছে লাইন করতেছে, হেরা কই আর কি আয় পড়ব কই। এইলে কতদিন আর করেছে? আজকাল 3 দিন হইতেছে। আচ্ছা, আপনার নাম কি? কুটু দেবরমা। আপনার বাড়ি? বাড়ি দুই বাসা। 35 মাইল না, মানে কবে আইব কি আসো বিষয়ে কিছু বলছে না? 3 দিন ধরে আপনার কারেন্টের মানে ইয়ে করতেছে না, সমস্যা? সমস্যা কারেন্ট বলতেই তো প্রথম বৃষ্টি সিজন, তো তখন তখন আয়া লাগে থেকে গাছ পরে এহেরা সাপ করতেছে আর কি। আচ্ছা, এমনি কোনো কোনো দিন কোনো কমপ্লেন জানাইছেন না আপনাদের? না জানাই তো লাগে না তো, হেরাটা হেরা আয়া ঠিক করে দে। আচ্ছা, 3 দিন ধরে যেন কারেন্ট নাই, কোনো মানে মানে আপনার বাচ্চাটা পড়াশোনা টড়াশোনার লাগে কোনো অসুবিধা? দিলেই তো অসুবিধা রয়েছে, গরম জানা বাতিল হয়ে তো অত দেখা জানা না, তো কারেন্ট না থাকলে দুই তো। বিদ্যুতের লাইন সারাই করে অতি দ্রুত এলাকার স্বাভাবিক বিদ্যুৎ পরিষেবা ফিরিয়ে আনতে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন কৃষ্ণপুর বিধানসভার জনসাধারণ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।